আমার ফ্রেন্ডরা সব সময় বলতো যে তোর ভাই পার্টিতে মেয়েদের সাথে নাচানাচি করে মদ খায়, আমি কখনো বিশ্বাস করিনি। আজ তুমি নিজে বাসায় মদ খেয়ে ঢুকছো ভাইয়া। কই মদ না কই গন্ধ হয় না তো? যে মদ খায় সে মদের গন্ধ পায় না, তোমার সারা শরীরে মদের গন্ধ, তুমি মদের গন্ধ কোত্থেকে পাবা? ওর না আমি খাই না, ওই খাইছে আমার লগের গুলাই। আচ্ছা ভাইয়া একটা কথা তুমি আমাকে বলো তো, তোমার কি দিন দিন বয়স বাড়তেছে নাকি কমতেছে? এখন কি তোমার পার্টি করার বয়স? তুই এবারে অপমান দিতে আসো আপন ভাই, আমি জীবনে মদ খাই না। হচ্ছে কি ওই মানে যাইতে হয় পার্টিতে কি জন্য জানো, যেখানে যারা মদ গাঁজা খাইতে আসে হেরা তো বোটা বোটের রাজনীতি করি, লাগে না লাগে বেড়া। আমি মদ খাই না, আমি পার্টিতে ওই ওই পার্টি করতে যাই না। যাই হলো এই যে সংযোগ, জন জনসংযোগ বলে এটাকে, বোঝো তো? আমি শিক্ষিত ছেলে বোঝো না? আমি সব বুঝতে পারছি ভাইয়া তোমার ফাইজলামি। তুমি আমাকে জাস্ট একটা কথা বলো, তুমি বিয়েটা কেন করতেছো না? তোমার কি এখন মাতাল হয়ে এই এই ধরনের মানে আজগুবি কথাবার্তা বলার সময়? তুমি বিয়েটা কেন করতেছো না? মানে হয় কি যে মনে কর যে যদি বিয়ে করিয়ে ফেলাই তাহলে ভোট হবে কয়টা? একটা, বউয়ের ভোট। আর যদি বিয়ে না করি তাহলে মনে করো যে সব মেয়েরা আমাকে বিয়ে করতে চায় এবং মনে করো আমার যে গার্লফ্রেন্ড এবং পার্টিতে যাই যে এত যে বন্ধু বান্ধব সব আমার ভোট না, আমি বিয়ে করলে সব ভোট হারাই পেলাম না, এই মেয়েদের ভোট আমার, তখন একটা ভোট হবে বউয়ের। তুই বোঝে না কা ভোটের রাজনীতি করি না আমি? ভাইয়া আমি তোমার সব কথা বুঝতে পারছি, আমাকে মাফ করো। তুমি বিয়েটা না করলে তো আমি বিয়ে করতে পারতেছি না এখন। আই আই তো আসল কথা আইছে বেড়া, তুই এত গালাগালি করে বলার লাগে আমারে? আমি একটা নেতা এদেশের, আমারে তো মনে কর যে সরাসরি বলতে পারতে অসুবিধা নাই। তুই বিয়ে করবি তো, তা মাইয়ে দেখছো দুই সেট দিয়ে? তুমি কোনোদিন ঠিক হবে না, বাবার সম্মান ডুবাইছো, এখন ছোট ভাইয়ের সম্মান ডুবাও। আচ্ছা তোর যদি সম্মানে অসুবিধা, নিজে নিজে বিয়ে করিয়ে ফেলা একটা অসুবিধা হইবে না?